আকিদা হচ্ছে ইলাহ ইল্লাল্লাহ আর মানহাজ হচ্ছে মোহাম্মদ রসুল উল্লাহ সহজ ভাষায় এক আল্লার এবাদত বন্দি করবেন এটা হচ্ছে আকিদ মৌলিক বিষয় আল্লাহর সাথে কোন রকমের শরিক থাকবেন না না রবুবিয়াতে না অলুহিয়াতে না আসমা সিফাতে কোন রকমের আপনার শিরকের সংমিশ্রণ থাকবে না যেই ইমানের সাথে সিরকের কুফরির মোনাফিকের কোন সংমিশ্রণ থাকবে না এটা হচ্ছে সহি আকিদা এই কালেমা তাইয়াতে আকিদা সহি আকিদ এবং সহি মনহাজের শিক্ষা দেওয়া হয়েছে যদি বুজার মতো জ্ঞান থাকে মোহাম্মদ রসুল্লাহ আপনার রসুল আল্লাহ রবুল আলমিন এবং আপনার আমার মাঝে মাধ্যম আল্লাহর সন্তুষ্টি হাসিলের আল্লাহর এবাদত বন্দিগি শুদ্ধ ভাবে করার হচ্ছেন একমাত্র একজন ব্যক্তিত্ব তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ রসুল রসুল মানে দূত আল্লাহর বিধান জানার জন্য আল্লাহর আদেশ নিষেধ জানার জন্য আল্লাহ কিসে সন্তুষ্ট হবেন আল্লাহ কি করলে আমরা আমরা কি করলে আল্লাহ অসন্তুষ্ট হবেন এর জন্য একমাত্র মাধ্যম রসুল্লাহ সাল্লাহ আমাদের মুক্তির পথ আমাদের সফলতার পথ আমাদের আদর্শ পরিবার পরিবার গঠনের পথ কার মাধ্যমে জানব রসুরল্লাহ সাল্লাহ সমাজ ভাতৃমন্ডলী এই আকিদ এ যদি বিশুদ্ধ হয় আর তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বললাম তোহিদ আল্লাহর একুত্র এই জন্য সহিবরি হেদিস মুসলিমের হদিস রাজি আল্লাহ তাল হকি রসুর উল্লাহ সঞ্জয় এমন দেশে গভর্নর করে পাঠালেন তখন বললেন যে হে মাজ ইন্নাকা তাতি পমামিন মিন আহলিল কিতাব তুমি এমন একটি জাতির কাছে যাচ্ছ যে জাতি হচ্ছে আহলি কেতাব ইহুদি এবং খ্রিস্টান তাদের কাছে আসমানি গ্রন্থ সম্পর্কে কিছু জ্ঞান রয়েছে সুতরাং তাদের সাথে কথা বললে তোমাকে জ্ঞানের ভিত্তিতে কথা বলতে হবে শিক্ষিত লোকের সাথে কথা বললে সেইভাবে কথা বলতে হবে আর সাধারণ মানুষ আদা সিদা মোটা মোটামুটি অশিক্ষিত মানুষ আপনি একটু অজ কিছু একটু উপদেশ কথা বলে দিলেন এই মোটা কথাই বুঝে নিল হয়তো সহজ কথা প্রথম যে বিষয়টির দিকে তুমি দাওয়াত দেবে তাদেরকে আহ্বান করবে এই ক্ষেত্রে সহিব কয়েক জায়গায় যে হাদিসটা রয়েছে একটি জায়গায় আল্লাহর আল্লাহিদের দাওয়াত দেবে অনেকেই যাদের তৌহিদ আল্লাহর একত্বের ক্ষেত্রে গায়ের জাল আছে তৌহিদের কথা তাদের বরদাস্ত হয় না কিন্তু আপনি সিরকি বেদা চিকিৎসা কাহিনী শোনান বাপ দাদার ধর্ম কেরামতি শোনান শুধু সুভান আল্লাহ সুভান আল্লাহ থাকবে তারা বলে তৌহিদ তৌহিদ কোথায় তৌহিদ আছে তাদের জন্য বলছি যে সহি বখারি খুলে দেখো এলা আইন ইউ আহেদুল্লাহ ওয়াহাদা ইউ আহেদু তৌহিদ আল্লাহর তৌহিদ আল্লাহর একত্রের দিকে দাওয়াত দেবে আল্লাহ এক ও একক জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর একত্র প্রতিষ্ঠা হবে আল্লাহর কাজে আল্লাহ এক আল্লাহর কাজে কোনো নেই এই নয় যে দরগাহে গেলেও সেখানে অলিয়া উলিয়া অসাধারণ ক্ষমতা রাখেন কিছু দিতে পারে হ্যাঁ আল্লাহর কাজ হচ্ছে রোগ ভালো করা বালা দূর করা সুতরাং আপনি আল্লাহর কাছে ও চাইবেন আর মাজারি গিয়ে আশা রাখবেন যে সেখানে গেলেও রোগ ভালো হওয়ার আশা করা যায় তাহলে আপনি না আপনি মুসরে বহুত্ববাদী আপনি অহিদবাদী না নাম তহিদ জনতা তহিদ জনতা বলা সহজ কিন্তু অহিদের বাস্তবায়ন অত সহজ নয় তহিদ সম্পর্কে জ্ঞান থাকতে হবে সম্মানিত মাতৃমন্ডলী এলা অন্য রেবাহ আর এবাদত তখনই এবাদত হবে যখন তৌহিদ ভিত্তি হবে তখনই এবাদত যখন শুধু আল্লাহকে দুই রকমের হয় সেজদা এবাদত আল্লাহর জন্য আর শেষদায় তাজেমে মে শ্রদ্ধা মূলক সম্মান সূচক সেজদা আল্লাহ ছাড়া অন্যকে কে করা যায় মৃত হোক আর জীবিত হোক যেমন রেজবিদের কিতাবে রয়েছে যে সেজদা দুই ভাগে বিভক্ত জি তাহলে আপনি সেজদাকে ভাগ করে দিলেন তখন আপনি আল্লাহর ইবাদত করছেন না আপনি মুশরেক তখন মহেদ না আপনার ইসলাম নেই লাই রাহিল্লাহ নেই আপনার আল্লাহর সাথে অনেক এলাহ রয়েছে আপনার এবাদত বন্দী সমস্ত কাজ আল্লাহর জন্য হইতে হইতো আপনি শেষ দুই ভাগে ভাগ করে দিলেন মসজিদের দু আল্লার জন্য কিন্তু মাঝারেগী ইয়াগ ওসমাদাত ইয়া খা জামাদাত ইয়া হোসেন ইয়া আলি তাহলে আপনি মুশারেফ বড় শিরকি আঁকি দেয় কিন্তু আঁকি দা সম্পর্কে কিন্তু বলে শেষ করা যাবে আঁকিদা যেমন তওহিদের বিষয় তেমন আঁকি দেয়া বিষয় এটি মাননা আছে আপনি নেবেন একমাত্র দিন কোনো বড় এমা মজহাবের অন্ধভক্ত আপনি অথবা কোন পীরের অন্ধভক্ত সুতরাং আপনি চোখ বন্ধ করে আমাদের মজাবে কি আছে হুজুর সেই ফতোয়া দেন আমাদের পীর সাহেব কি বলেছে সেটাই হচ্ছে স্বীকৃত আমার কাছে তাহলে আপনি বলেন আর না বলেন রসুলের মর্যাদা তাকে দিয়ে দিলেন আপনি আপনার আকিদা নষ্ট রেসালাতের প্রতি ইমান আপনার নষ্ট